দ্রুত ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে যেসব খাবার। ভিটামিন ডি দেহের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি পাওয়া যায় এমন সব খাবারের সংখ্যা খুবই কম। তৈলাক্ত মাছ, কলিজা, ডিমের কুসুম, মাখন, উন্নত প্রজাতির মাশরুম প্রভৃতি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। তবে সূর্যালোক থেকে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তাই প্রতিদিন সকাল থেকে দুপুরের মধ্যে কিছুটা সময় সূর্যের আলোয় থাকার চেষ্টা করুন। চলুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো খেলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে খুব দ্রুত। বেশ খানিকটা ভিটামিন ডি পাওয়া যায় দিনে 100 গ্রাম মাশরুম খেলে। মাশরুমে খনিজ উপাদানের সাথে ভিটামিন ডি আছে প্রচুর পরিমাণে, তাই খাদ্য তালিকায় নিয়মিত মাশরুম রাখতে হবে। খাদ্য তালিকায় স্যামন মাছ রাখুন ভিটামিন ডি পাওয়ার জন্য। ভিটামিন ডি পেতে চিংড়ি মাছও খেতে পারেন। ভিটামিন ডি পাওয়া যায় কুসুম সহ ডিমে থেকে। ভিটামিন ডি পেতে খাদ্য তালিকায় রাখুন চিজ বা পনির। ননিযুক্ত দুধ থেকেও পাওয়া যাবে ভিটামিন ডি। প্রতিদিন 2 খেতে পারেন ভিটামিন ডি পাওয়ার জন্য। এছাড়াও সামুদ্রিক মাছ যেমন টুনা, সার্ডিন ইত্যাদি এ ভিটামিনের ভালো উৎস। এর পাশাপাশি সকালের রোদও মাখাতে পারেন গায়ে ভিটামিন ডি এর উপকারিতা। প্রতিদিন কয়েক মিনিট রোদে বসে থাকলে আপনি আরাম অনুভব করবেন। এটি আপনার পেশিগুলোকে শান্ত করে এবং মস্তিষ্কের জ্ঞানীয় বিকাশকে উৎসাহিত করে। আপনি যখন রোদে বসেন, সূর্যের আলো মস্তিষ্ককে সেরোটোনিন নামক হরমোন নিঃসরণ করতে উদ্দীপিত করে, যা আপনার মেজাজকে উন্নত করে এবং আপনাকে শান্ত অনুভব করে। গর্ভবতী মহিলাদের প্রতিদিন কয়েক মিনিট রোদে স্নান করা উচিত। ভিটামিন ডি তাদের অকাল প্রসব এবং জন্মের সাথে সম্পর্কিত অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। ভিটামিন ডি হাড়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্য স্নান শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং আপনার হাড়কে শক্তিশালী করে। সকালে সূর্য স্নানের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।